সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের ইলেকট্রিক বিল কীভাবে পেমেন্ট করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ঘরে বসি আপনাদের মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু ঘরে বসি আপনাদের মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের ইলেকট্রিক অফিস যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না কোনো অনলাইনে দোকানে যাওয়ার প্রয়োজন পাবে না আপনাদের মোবাইল দিয়ে কিন্তু আপনার ইলেকট্রিক বিল সঠিক নিয়মে দিতে পাবেন তো কীভাবে সেই ইলেকট্রিক বিলটিকে আপনারা সঠিকভাবে দিবেন তো সেটা জানতে আজকের ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ইজিলি একদম সঠিক নিয়মে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলকে পেমেন্ট করতে পাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ফ্রেন্স আপনারা কিন্তু ভিডিওকে স্কিপ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো সবার ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশান এই পেমেন্ট ম্যাথডটি কিন্তু ইন্ডিয়াতে প্রত্যেকটা মোবাইলই থাকে সবাই এই ফোনপে ইউজ করে তো আপনাদের মোবাইলে ফোনপে থাকবে যদি না থাকে তাহলে ফোনপে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন তো এই ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন যদি আপনাদের মোবাইলে ফোনপে ম্যাথডটি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করবেন আমি এই ভিডিওতে ফোনপে এই কারণেই দেখাচ্ছি কারণ ইন্ডিয়াতে সবাই এই আর কি ফোনপে অ্যাপ্লিকেশনটি বেশি ইউজ করে তো ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ইনস্টল করে নিচে আসবেন এখানে একটি অপশন দেখতে পাবেন রিচার্জ অ্যান্ড পে বিলস তো এই রিচার্জ অ্যান্ড পে বিলসে মোবাইল লোন রিপেমেন্ট তারপর ক্রেডিট কার্ড পেমেন্ট রেন্ট এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন যদি এখানে আপনার ইলেকট্রিক বিল দেখতে পান বা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট দেখতে পান তাহলে সেখানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে আপনাদের কিন্তু এই রিচার্জ অ্যান্ড পে বিলস অপশন এদিকে দেখতে পাবেন অল তো আপনাদের এই অলে ক্লিক করতে হবে ভিউলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ইউটিলিটিস পেমেন্ট দেখা এই ইউটিলিটি পেমেন্টসেই কিন্তু আপনার ইলেকট্রিসিটি পেমেন্টটা পেয়ে যাবেন তো এখানে দেখুন রেন্ট পেপেড ক্যাশ ওয়াটার ইলেকট্রিসিটি তো আমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবো তার জন্য এই ইলেকট্রিসিটিতে ক্লিক করতে হবে তো আপনারা ক্লিক করবেন ইলেকট্রিসিটি এই অপশন ক্লিক করার পর এরকম ইন্টারপে দেখতে পাবেন এরপর এখানে আপনাদের বিলার চুজ করতে হবে তো আমি এখান থেকে আমার যে বিলারটি সেটা চুজ করে নিচ্ছি তো এখান থেকে আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডাব্লিউ সি ডি সি এল এটা হলো আমার বিলারটা তো আমি এটাকে সিলেক্ট করেছি তো আপনারা কিন্তু আপনাদের বিলারটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কাস্টমারিটা দিতে হবে তো সেই বিলার যে স্লিপটি আছে মানে আপনার যখন বিল আসে তো সেই বিলের মধ্যে কিন্তু আপনাদের নাম্বারটা আছে তো সেই নাম্বারটা এখানে দিবেন সেটাকে কিন্তু আইডি বলা হয় তো কাস্টমার আইডিতে আপনাদের নাম্বারটা দেখতে পাবেন তো সেই নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে তো কাস্টমার আইডি মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে কনফার্ম অপশন থাকবে তো সেই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার উপরে দেখতে পাবেন বিল ডিটেলস নিচে থাকবে কাস্টমার নেম কাস্টমার নেম দেখতে পাবেন বিল ডেটটা শো হবে এবং সেই বিলের ডিউ ডেটটা শো হবে আর নিচে আপনারা বিল সাইকেলটা দেখতে পাবেন এখানে এক মাসের দুই মাসে তিন মাসে তো এক মাসে কত বিল দুই মাসে কত বিল এবং তিন মাসে কত বিল এখানে কিন্তু শো হবে তো এখান থেকে আপনারা যেই বিলটাই দিতে চান তো সেটা কিন্তু আপনারা দিতে পারবেন তো আমি একদম পুরো পেমেন্ট করবো তার জন্য আমি একদম তিন মাসে যে বিলটা আছে পুরোটা তো সেটা সিলেক্ট করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এক মাস বা দুই মাসেরও পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে একদম পুরো বিলটা দিয়ে দিবো তাই পুরোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে পসি টুপি অপশন থাকবে তো আপনাদের এই পসি টুপি ক্লিক করতে হবে প্রোসিড টু পিতে ক্লিক করার পর আপনাদের যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনপেতে অ্যাড করা থাকবে তো সেই ব্যাঙ্কগুলো এখানে শো হবে তো এখানে আমার মাল্টিপাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা আছে ফোনপেতে তাই এখানে অনেক ব্যাঙ্ক শো হচ্ছে তো আপনার যদি একটা থাকে তাহলে একটাই শো হবে আর যদি মাল্টিপাল ব্যাঙ্ক থাকে তাহলে কিন্তু সেই ব্যাঙ্কগুলোই শো হবে এরপর যেই ব্যাঙ্কে আপনাদের ব্যালেন্স আছে মানে টাকা আছে সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমার যে ব্যাঙ্কে টাকা আছে আমি সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারাও সেই ব্যাঙ্ক সিলেক্ট করবেন মানে যেই ব্যাঙ্ক থেকে আপনার পেমেন্টটা করবেন সেই ব্যাঙ্কটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন পে আর পেতে সেই অ্যামাউন্টটি ইস্যু হবে তো তারপর আপনার এই পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর এরকম পেজ নিয়ে আসবে এখানে আপনাদের সেই ব্যাঙ্কের ইপে পিন যেটা আছে সেটা আপনার দিতে হবে তো ইপে পিনটি দেওয়ার পর আপনাদের অ্যাডশনতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু বিলটি পেমেন্ট হয়ে যাবে তো আমি আপনাদের ইপে পিনটি দিয়ে রাইটশন ক্লিক করে দেখাচ্ছি তো ইপে পিন দেওয়ার পর অ্যাডচনতে ক্লিক করবেন তারপর প্রসেসিং পেমেন্ট এরকম শো হবে তো এখানে দেখুন পেমেন্ট কিন্তু সাকসেসফুল তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফোনপের মাধ্যমে আপনাদের বাড়ির ইলেকট্রিক পেমেন্ট বা অন্য কারো কিন্তু ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পাবেন